so fast, all tied up like a captive. I'm on to you. Used to paint my wrong life, standing on rainbows, playing it cool. I was all this in ages, and I've no more patience. So won't you please?
অল রাইট, আজকে আমাদের আজকের দিনে আমাদের ফার্স্ট ম্যাচে, আমাদের ফার্স্ট লাইভের ফার্স্ট ম্যাচে কিন্তু চলে আসলাম আমরা। এটা বিসিএসের T1-এর ম্যাচ এবং দেখতে পাচ্ছি প্রায় 13টা টিম কিন্তু জয়েন করেছে। স্লট নাম্বার 1-এ দেখতে পাচ্ছি TDX থেকে 4 প্লেয়ার, TDX থেকে ক্রিকেটস, এনু, সৈকতপি এবং TDX-এর মামা, এই 4 প্লেয়ারকে দেখতে পাচ্ছি স্লট নাম্বার 1-এ। স্লট নাম্বার 2-তে দেখতে পাচ্ছি ব্যাচেলর থেকে 4 প্লেয়ার, ব্যাচেলর থেকে তিতে, আসিফ, অ্যালেন এবং নটি। এখানে প্লেন পোর্টটা শুরু হয়ে গেল, প্লেন পোর্টটা দেখতে পাচ্ছি গার্বো থেকে ছিটি চলে গিয়েছে এক্সচেঞ্জে। শুরুর দিকে কিন্তু TDX-এর ক্রিকেটস তারা কিন্তু জাম্প করে দিয়েছে। আমরা ডেড ই স্পোর্টসকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু একই প্লেসে যাচ্ছে, TDX-এর সাথে একই দিকে যাচ্ছে, দেখা যাক একই প্লেসে ল্যান্ড করে কিনা। আমরা তাদের সাথে কিন্তু দেখতে পাচ্ছি উইডের ফাইটারকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু একই প্লেসে যাচ্ছে। সেই হিসাবে বলা যায় যে শুরুর দিকে কিন্তু একটা দারুণ ফাইটের অপেক্ষায় আমরা আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি BDS কিন্তু BDS-এর সাথে একটা টিমকে আমি দেখতে পাচ্ছি TDX ভার্সেস BDS একটা ফাইট কিন্তু শুরু হবে। অন্যদিকে DO-কে দেখতে পাচ্ছি, DO কিন্তু বহলের দিকে যাচ্ছে, TS-এর প্লেয়াররা কিন্তু দেখতে পাচ্ছি টেম্পলে ল্যান্ড করেছে। অন্যদিকে TRB কিন্তু ট্রেনিং সেন্টারে ল্যান্ড করেছে এবং সেখানে কিন্তু একটা ফাইট শুরু হয়ে গিয়েছে 4HK ভার্সেস TRB-র ফ্যান্টম। দেখতে পাচ্ছি এখানে আলি পয়েন্টটা যে ফুল ফাইট, লাস্ট পর্যন্ত ফ্যান্টম কিন্তু তার নকডাউনটা ক্রিয়েট করে ফেলো, পেছন থেকে কাভার ফায়ার এবং কাভার ফায়ার কিন্তু জেরি দিয়েছিল এবং জেরির কাভার ফায়ারে আলি পয়েন্টের কিন্তু 1 HP কোনোভাবে কিন্তু সে সার্ভাইভ করে গিয়েছে, কোনোভাবে কিন্তু সে কাভারে চলে গিয়েছে। দেখতে পাচ্ছি TRB-র রকি নকডাউন বাই 420 OP। রকি কিন্তু একটু অন্যদিকে ছিল তার টিম থেকে এবং অনেকটা ওপেনে ছিল, যার কারণে কিন্তু সে নকডাউন হয়ে গেল। আমরা এখানে আলিফ ওয়াইটের কাছে চলে আসি, তার কিন্তু হিলিং নেই, 1 HP নিয়ে কিন্তু ফাইট করতে পারবে বলে আমার আসলে মনে হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যান্টম কিন্তু তার টিমমেটকে বাঁচানোর জন্য চলে আসে, রকির পেছনের দিকে কিন্তু চলে আসে। দেখা যাক রকির উপরে যদি রাশ করে সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি ফ্যান্টমকে কিন্তু স্পট করে ফেলেছে এবং সাথে সাথে একটা গ্রেনেড কিন্তু সে অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে জেরিকে দেখতে পাচ্ছি, জেরি কিন্তু করবে। অন্যদিকে ডেড স্পোর্টস ভার্সেস উইডের একটা ফাইট হচ্ছে অন্য একটা প্লেসে। অলরাইট, এখানে আমরা দেখতে পাচ্ছি রকিকে কিন্তু পুরোপুরিভাবে গার্ড দিয়ে রেখে দিয়েছে, তাকে কিন্তু ফিনিশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছে। এখানে আমরা ফ্যান্টমকে দেখতে পাচ্ছি, ফ্যান্টম কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করতেছে, দেখা যাচ্ছে অ্যাঙ্গেল তৈরি করে লাভ হয় কিনা। দেখতে পাচ্ছি ফ্যান্টমের উপর কিন্তু স্প্রে আসাচ্ছে, স্প্রে কিন্তু এসেছিল কিন্তু সে কিন্তু খুব একটা ড্যামেজ হয়নি। দেখতে পাচ্ছি এবার কিন্তু আবার স্প্রে, ফ্যান্টম 1 HP। দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু 4HK-র উলফ যদিও ফিনিশড হয়ে গিয়েছে এবং TRB-রও কিন্তু রকি ফিনিশড হয়ে গেছে, 3 vs 3 ফাইটটা কিন্তু এখন পর্যন্ত চলতেছে। আমরা আপাতত অন্য টিমের কাছে চলে যাব, উইডের একটা ফাইট কিন্তু হচ্ছিল অন্য একটা প্লেসে এবং সেই ফাইটের কাছে চলে যাওয়ার চেষ্টা করব। উইড কিন্তু ফিনিশড হয়ে গিয়েছে ফাইটটাতে, যদিও সে ফাইটটা কিছুক্ষণ আগে হয়েছিল এবং যে ফাইটটা আপাতত দেখাচ্ছি সেটা কিন্তু অনেক আগে শুরু হয়েছে, ফাইটটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। অন্যদিকে TDX ভার্সেস BDS-এর একটা ফাইট হচ্ছে, সেই ফাইটের কাছে আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছি TDX-এর অ্যানু কিন্তু এখানে নকডাউন আছে, সাথে কিন্তু ফাইট TDX-এর সৈকতের সাথে কিন্তু এখানে ফাইট হচ্ছে এবং দেখতে পাচ্ছি এখানে অ্যাস্ট্রোবয় নকডাউন এবং সাথে সাথে ফিনিশড, BDS-এর কিন্তু হল স্কোয়াড এলিমিনেটেড। BDS-এর অ্যাস্ট্রোবয় তার টিমের ভিতর
শুধুমাত্র একজন জয়েন করেছিল, সলো ভার্সি স্কোয়াড কিন্তু খেলতেছিল বিডিএস এর অ্যাস্ট্রো বয়, এবং সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি দুইটা টিম এলিমিনেটেড এই মুহূর্তে, উইডের ফুল স্কোয়াড এবং বিডিএস এর প্লেয়ার, বিডিএস এর একজন প্লেয়ার কিন্তু ফিনিশ হয়ে গেল। টপ ইলেভেন টিমের ভিতর কিন্তু আমরা চলে আসি, এখানে আমরা আপাতত চলে যাব টিআরবি ভার্সেস ফোর এইচকে যে ফাইটটা, অসমাপ্ত একটা ফাইট কিন্তু ছিল এবং সেই ফাইটের কাছে আমরা ফিরে আসলাম। ফাইটটা শুরু হচ্ছে না কেন আসলে আমি জানি না, তবে ফাইটটা দেখা যাক কখন শুরু হয়। আসলে যে ফাইটগুলো একটু লেট হয় শুরু হতে, আসলে আসলে ফাইট চলাকালে মাঝখানে যখন থামে যায় সেই ফাইটগুলো, আসলে সেই ফাইটগুলো কিন্তু দেখানো পসিবল হয় না পরে, কারণ যেই কারণ যেই টাইমে আমি ক্যামেরা শিফট করব অন্য টিমের কাছে সেই টাইমে দেখা যাবে যে ফাইটটা শেষ হয়ে গেছে, এরকমই হয় বেশিরভাগ সময়। দেখা যাক এবার দেখা যায় কিনা। দেখতে পাচ্ছি 420-এর উপর কিন্তু এখানে স্প্রে, 420 কিন্তু এখানে কাভারে চলে গেল, সে কিন্তু অল্পের জন্য নক হয়ে যেত, দুইজন প্লেয়ারের সামনে কিন্তু সে পড়ে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু তার টিমমেটের কাছে টাইম মতো চলে গিয়েছে। এখানে আলি পয়েন্ট এখানে ফাইট হবে, জেরি ভার্সেস আলি পয়েন্ট। দেখতে পাচ্ছি এখানে ফাইটটাতে জেরি অনেকটা ড্যামেজ হয়ে গেছে, ট্যারোরের সাথে আলিফের ফাইট, এবং এখানে আলিফ নকডাউন, ট্যারোর নকডাউন, ট্যারোর কিন্তু এখানে নকডাউন হয়ে গিয়েছে টিআরবি তাপসিনের একটা কাভার ফায়ারে। 420-এর সাথে কিন্তু এখানে তাপসিনে একটা ফাইট হচ্ছে, ফ্যান্টম এখানে জেরিকে নকডাউন করছে, দারুণ একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 420 তার টিমের ভিতর লাস্ট প্লেয়ার, তার লাইফের অবস্থা খুবই খারাপ, ফলব্যাক করার কিন্তু চেষ্টা করবে এবং ফলব্যাক করার অনেক লেট হয়ে গিয়েছে। 1 HP, 1 HP-তে কোনোভাবে ফলব্যাক করার চেষ্টা করতেছে, এটা আসলে একটা ব্যাড প্রচেষ্টা, কারণ প্লেয়াররা ইতিমধ্যে বুঝতে পারছে যে সে ফলব্যাক করার একটা চেষ্টা করতেছে এবং তাকে কিন্তু ফলব্যাক করতে দিবে বলে আমার মনে হচ্ছে না। দেখা যাক ফলব্যাক করতে পারে কি না। দেখতে পাচ্ছি ফ্যান্টম কিন্তু তার পিছেই পড়ে আছে, তাকে কিন্তু ফিনিশ করার একটা চেষ্টা করতেছে। বিডিএস দেখান, বিডিএসকে কিন্তু দেখাইছি, বিডিএস এর সোলো ভার্সে স্কোয়াড খেলতেছিল একটা প্লেয়ার এবং তার ফাইটটা কিন্তু আমি দেখাইছি। আমরা সে কিন্তু জনেও জনেও কিন্তু ফিনিশ হয়ে যাবে, তো আমরা দেখতে পাচ্ছি বিডিএস এর 420 OP ফিনিশড বাই আলি ফয়টি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি টিআরবি 4টা কিল কনফার্ম করে ফেললো, চলে যাবো ডেট ই স্পোর্টস এর কাছে। ডেট ই স্পোর্টস ভার্সেস উইডের একটা ফাইট হচ্ছিল এবং সেই ফাইট কিন্তু শুরু হয়ে গেছে, নটি নকডাউন বাই টিডিএক্স এর অ্যানো। ফাইটের কাছে কিন্তু আমি চলে আসলাম, সব টিমগুলোকে দেখাইতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছি আসলে ফাইটটা শুরু হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছি অ্যানো কিন্তু রিভাইভের কাজ চলবে, অ্যানোকে কিন্তু রিভাইভ দেওয়ার একটা চেষ্টা করবে। দেখতে পাচ্ছি ব্যাচ এদিকে দেখতে সরি এখানে ছিল ও নটি মূলত নকডাউন ছিল, অ্যানো কিন্তু নকডাউন করেছিল কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি অ্যানো কিন্তু নকডাউন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সৈকত ওপি কিন্তু ক্লোজিং করার একটা চেষ্টা করতেছে, একটা গ্রেনেড থাকলে কিন্তু মলি আছে হাতে, দেখা যাক মলি পারফেক্ট হয় কিনা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ডিও টিম কিন্তু পাশেই আছে, তারা কিন্তু থার্ড পার্টি করার একটা চেষ্টা করবে, নটি কিন্তু কাভারে যাওয়ার চেষ্টা করতেছে, নটির উপর যদি দুইটা বুলেট লাগলে কিন্তু সে নকডাউন হয়ে যেত কিন্তু কাভারে চলে গিয়েছে লাকিলি। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানো কিন্তু রিভাইভ হয়ে গিয়েছে, যদিও তার কাছে হিলিং নেই সম্ভবত, আমরা দেখতে পাচ্ছি সেই হিল কিন্তু করে ফেলেছে, হিলটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবং সৈকত ক্লোজিং করার কিন্তু একটা চেষ্টা করেছিল, ক্লোজিং আসলে করবে আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসে সম্ভবত, সে কিন্তু যেতে পারতেছে না সামনের দিকে। আমরা পেছনের দিকে দেখতে পাচ্ছি ডেড ই স্পোর্টস থেকে 4 জন প্লেয়ার, ডেড ই স্পোর্টস থেকে বাম্বা ইম্প্যারোর সম্ভবত, আসলে এখানে নামটা আমি বুঝতে পারতেছি না, এবং হচ্ছে আসলে ডেড ই স্পোর্টস এর নামগুলো কিন্তু আসলে বোঝা যায় না আসলে কি নাম রাখছে। আসলে নামগুলো রাখার সময় অবশ্যই আপনারা স্পষ্টভাবে রাখবেন, সেটা সুবিধা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রেকার্স কিন্তু নকডাউন হয়ে গিয়েছে, ব্যাচেলরের তিতে নকডাউন বাই অ্যানো, অ্যানোর স্প্রেতে কিন্তু নটিও নকডাউন হয়ে গিয়েছে, দুইটা নকডাউন কিন্তু ক্রিয়েট করেছে। সৈকতকে দেখতে পাচ্ছি, সৈকত একটু আসার সাথে একটা কিন্তু মলি থ্রো করেছে, মলিটা কিন্তু পারফেক্ট হয়নি সম্ভবত। দেখতে পাচ্ছি এখানে মাঝখানে কিন্তু ঢুকে গিয়েছে, আসলে এটা কিন্তু অ্যাটাকিংয়ের কিন্তু এটা একটা ভুল ডিসিশন ছিল। আমরা দেখতে পাচ্ছি অ্যানোর কাছে আমরা চলে যাই, অ্যানো কিন্তু এখন পর্যন্ত হ্রাস করেনি, টিডিএক্স এর বাবাও হ্রাস করেনি, আসলে সে একা কেন হ্রাস করলো আমি জানলাম বুঝলাম না, কারণ 4 জন প্লেয়ারের মাঝে একা হ্রাস করা কিন্তু অনেকটা বোকামি হয়ে যায়। এইদিকে দেখতে পাচ্ছি ডিওর ক্লাউনের স্প্রেতে কিন্তু ক্র্যাকার্স নকডাউন হয়ে গেল,
এবং দেখতে পাচ্ছি ফাইটটা অনেকক্ষণ ধরে মূলত হচ্ছে, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। কিন্তু ডিওর এরুকে দেখতে পাচ্ছি, এরু কিন্তু ক্লোজিং করার একটা সিদ্ধান্ত নিয়েছে, দেখা যাক ক্লোজিং করতে পারি কিনা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে জিহান, জিহান কিন্তু নকডাউন হয়ে গেল টিডিএক্স এ, জিহান কিন্তু সে কিন্তু নকডাউন হয়ে গেছে ফুল ওপেন ফিল্ডে, সাথে সাথে কিন্তু ফিনিশড দিয়ে দিল। এবার এনু কিন্তু অনেকক্ষণ ধরে নকডাউন করে যাচ্ছিল প্লেয়ারদেরকে, কিন্তু ফাইনালি কিন্তু সে একটা কিল কিন্তু কনফার্ম করতে পারছে। আমরা পাশে কিন্তু ডেড স্পোর্টসকে দেখতে পাচ্ছি, যদিও তারা কোনো ফাইট নেয়নি এখন পর্যন্ত। এখানে আমরা এরুকে দেখতে পাচ্ছি, এরু কিন্তু ক্লোজিং করার, এরু কিন্তু ক্লোজিং করতেছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি টিডিএক্স এর দুজন ওপির স্কোয়াড কিন্তু চলে আসে, ফাইনালি তারা কিন্তু এখানে ক্লোজিং করার একটা সিদ্ধান্ত নিয়েছে, দেখা যাক ক্লোজিং করতে পারে কিনা। তারা কিন্তু অনেকটা কাছে চলে আসে, আর কোনো বাধা নেই সামনে পৌঁছাতে, তারা আসলে সামনে যাচ্ছে না কেন আমি জানি না, তবে তারা কিন্তু একটা ক্লোজ ফাইট কিন্তু নিতে পারে। এখানে একটা রেড জোন, আমরা যদি জোনটা খেয়াল করি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জোন দিয়ে দিয়েছে 9টা টিম। এদিকে দেখতে পাচ্ছি টিডিএক্স এর মালবোরো কিন্তু এই রেড জোনের নকডাউন, এবং এমন একটা ওপেন প্লেসে যদি নকডাউন হয়ে যায় সেটা কিন্তু তার টিমের জন্য একটা খারাপ খবর। এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা টিম ডেড স্পোর্টস কিন্তু জোনের ভিতর আসা একটা চেষ্টা করতেছে, গাড়ি রোটেশন দিয়ে কিন্তু জোনের ভিতর চলে আসতেছে। জোনটা যদি আমরা খেয়াল করি দেখতে পাচ্ছি একটা অ্যাপার্টমেন্ট কিন্তু ফাঁকা আছে, দেখা যাক সেই অ্যাপার্টমেন্টে তারা যায় কিনা, তবে দেখতে পাচ্ছি সেই অ্যাপার্টমেন্টেই সমস্ত তারা যাবে। দেখতে পাচ্ছি ফাইনালি সেই অ্যাপার্টমেন্টের দিকে চলে আসলো। আমরা এখানে টিডিএক্স এর কাছে চলে যাই, টিডিএক্স কিন্তু একটা ফাইট নিতে পারতো, কিন্তু ফাইট আসলে নিচ্ছে না। তবে তাদের নিজের যে স্কোয়াডটি একই ক্লানে যে দুইটা স্কোয়াড টিডিএক্স এর, তাদের সাথে কিন্তু ফাইটটা হবে, টিডিএক্স ভার্সেস টিডিএক্স এর একটা ফাইট হওয়ার পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি। ব্যাচেলর কিন্তু টিডিএক্স এর ক্র্যাকারসকে নকডাউন করছে, টিডিএক্স এর শুধুমাত্র দুইজন প্লেয়ার আছে, মামা এবং এনু, এনুর উপর ট্যাপ ট্যাপ ফায়ার চলতেছে। এনু কি নকডাউন হয়ে যাবে? এনু কিন্তু নকডাউন হয়ে যাবে, ফাইনালি দেখতে পাচ্ছি এনু নকডাউন বাই টিডিএক্স এর কাবিলা। একই ক্লানের দুই স্কোয়াডের মধ্যে ফাইট হচ্ছিল। এদিকে আমরা দেখতে পাচ্ছি টিডিএক্স এর মামা, মামা কিন্তু জনের ভিতরে যাওয়ার একটা যাওয়ার চেষ্টা করতেছে। অন্যদিকে আমরা ব্যাচেলরের কাছে চলে আসি, ব্যাচেলরের তিতে নকডাউন বাই মালবোরো। আমরা চলে আসি এখানে আসিফের কাছে, আসিফ কিন্তু তার টিমমেটকে বাঁচানোর একটা চেষ্টা করবে, স্মোক ওয়াল তৈরি করে কিন্তু টিমমেটকে বাঁচাইতে পারবে, দেখা যাক টিমমেটকে বাঁচায় কিনা। অন্যদিকে দেখতে পাচ্ছি এখানে সুয়ন কিন্তু ক্লোজিং করেছে, এখানে দেখতে পাচ্ছি সুয়ন এখানে ওয়ান টু ওয়ান একটা ফাইট হচ্ছে, এবং সাথে সাথে সুয়ন নকডাউন, সিরিজটা চলে আসে, সিরিজটা কিন্তু এখানে আসার সাথে সাথে সেও নকডাউন, কাবিলার কাছে কাবিলাও নকডাউন, সবাই আসতেছে আর নকডাউন হচ্ছে, একজন একজন করে কিন্তু আসতেছে, এটা কিন্তু একটা রং ডিসিশন ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নোটি সম্ভবত তার টিমের ভিতর লাস্ট প্লেয়ার, এবং নকডাউন প্লেয়ারদেরকে কিন্তু ফিনিশ করার চেষ্টা করতেছে, এই সুযোগে নোটি কিন্তু হিল করে নিয়েছে, এবং এখানে একটা মালবোরোর সাথে ওয়ান টু ওয়ান ফাইট, মালবোরো কিন্তু তার টিমমেটকে বাঁচায় নিয়েছে, তার তার ফুল টিমকে কিন্তু সে বাঁচায় নিয়েছে, যদিও একজন প্লেয়ার কিন্তু সেখানে সেখানে কিন্তু নকডাউন অবস্থায় ছিল, সরি দুজন প্লেয়ার কিন্তু নকডাউন অবস্থায় ছিল। এখানে আমরা টিএসকে দেখতে পাচ্ছি, টিএস এর প্লেয়াররা জোনের ভিতরে যাওয়ার একটা চেষ্টা করতেছে, আসলে কি আর বলবো যে অটো শিফটিং প্রবলেমটা যে কবে ঠিক হবে, একটা ফাইট শেষ হওয়ার সাথে সাথে অটো শিফট হয়ে যায় অন্য টিমের কাছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে ডেড স্পোর্টসের প্লেয়াররা তারা কিন্তু জোনের ভিতরেই আছে, টিএসকে দেখতে পাচ্ছি জোনের ভিতরে আসার চেষ্টা করতেছে, তবে ডিডিএস ভার্সেস টিআরবির একটা ফাইট হয়ে যেতে পারে। অন্যদিকে টিআরবির তাপসিংকে দেখতে পাচ্ছি প্লে জোনের নকডাউন, এখানে আমরা বিডিএসকে দেখতে পাচ্ছি, বিডিএসের প্লেয়াররা কিন্তু এখানে টিআরবির ফ্যান্টমকে, জাক সোপি কিন্তু এখানে ফ্যান্টমকে কিছু কয়েক সেকেন্ড আগে কিন্তু নকডাউন করে ফেললো, সেই সাথে কিন্তু তাকে জোনে যাওয়ার একটা জোনে যাওয়ার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হচ্ছে, কারণ জোনে যাওয়া অনেক টাফ হয়ে যাবে। আর দেখতে পাচ্ছি ফাইনালি জোনের ভিতর চলে আসে, কিন্তু পরের জোন কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে পরের জোনে যাওয়া। আমরা দেখতে পাচ্ছি আর টিওর অ্যারু এখন পর্যন্ত প্লে জোনে, কিন্তু সে ফিনিশ হয়ে যাবে প্লে জোনে। এখানে আমরা দেখতে পাচ্ছি টিআরবির আলিফ ওয়াইটির সাথে কিন্তু বিডিএস এর একটা ফাইট শুরু হয়ে গিয়েছে, আলিফ ওয়াইটি কিন্তু কেসি টোকে নকডাউন করে ফেললো, আলিফ ওয়াইটি শব্দ রাশ করে দিতে পারে, দেখা যাক আলিফ ওয়াইটি রাশ করে কিনা। এক সামনে কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান একটা ফাইট দেখতে পাচ্ছি, আলিফ ওয়াইটি কিন্তু রাশ করতেছে, ততক্ষণে কিন্তু রিভাইভ হয়ে গেছে একটা গ্রেট। অবশেষে আমরা দেখতে পাচ্ছি প্যাশন থেকে একটা থার্ড পার্টি ডিএল এর ইমতিয়াজ কিন্তু একটা দারুণ থার্ড পার্টি করলো আলিফ ওয়াইটিকে, সেই সাথে আলিফ ওয়াইটি ফিনিশ। টপ ফোর টিমের ভিতর আমরা চলে আসি, এবং দেখতে পাচ্ছি উপরের দিকে আছে টিএস এর টিম, টিএস ভার্সেস আর টেড স্পোর্টস একটা ফাইট শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছি এখানে দেরিন সম্ভবত
দাদিন না দেদিন, যাই হোক সে কিন্তু সামনে দিকে স্পিড দেওয়ার চেষ্টা করতেছে, যদিও যাই হোক কিন্তু একটা নকডাউন ক্রিয়েট করেছে, এখানে বাপ্পাকে নকডাউন করেছে দাদিন। তবে দেখতে পাচ্ছি দাদিন এখানে নকডাউন, একটা গ্রেনেডে কিন্তু নকডাউন হয়েছে, যাই হোক ক্লোজিং করা শুরু করে দিল। তবে যাই হোক সব একটা নকডাউন করবে, করে নিজে নকডাউন হয়ে গেল। এবং দেখতে পাচ্ছি দেখতে টিএস এর প্লেয়াররা কিন্তু এখানে ডেড স্পোর্টস এর হল স্কোয়াডকে এলিমিনেট করে দিল। টপ থ্রি টিমের ভিতর আমরা চলে আসি, দেখতে পাচ্ছি ডিএল এর প্লেয়াররা কিন্তু থার্ড পার্টি করে দিয়েছে, ডিএল কিন্তু ক্লোজিং করা শুরু করে দিয়েছে, একটা গ্রেনেড কুক করে কিন্তু সামনের দিকে মারার চেষ্টা করতেছে। দেখা যাক গ্রেনেডটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু টিএস এর প্লেয়ারের নকডাউন ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে বিডিএস এর চাপসপি নকডাউন বাই টিএস এর ড্যাস্টার, দেখতে পাচ্ছি বিডিএস এর ক্যাসিটো ফিনিশড। সেই সাথে দেখতে পাচ্ছি টপ টু টিমের ভিতর আমরা চলে আসি, ডিএল এর ইন্টিরিয়ার কিন্তু ক্লোজিং করার চেষ্টা করতেছে, এবং টিএস এর সম্ভবত জাইরোক্স আছে তার টিমের ভিতর, লাস্ট প্লেয়ার জাইরোক্স এর কাছে চলে আসি, তার সামনে কিন্তু ফুল স্কোয়াড এবং একটা নকডাউন ক্রিয়েট করছে। সেই সাথে কিন্তু একটা হিল করার উচিত ছিল, আসলে হিল করার কিন্তু কোনো চান্স ছিল না, ফিনিশ করার একটা চেষ্টা করলো। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ডিএল এর প্লেয়াররা কিন্তু একটা ফাইনালি একটা দারুণ চিকেন নিয়ে নিল, ডিএল এর মুশফিক করেছে একটি কিল, জোকার করেছে তিনটি কিল, ইমতিয়াজ করেছে চারটি কিল, টোটাল আটটি কিল এর চিকেন লিডার। এখানে টিএস দেখতে পাচ্ছি টিএস এর ডেক্সটার করেছে দুইটি কিল, জাইরোস করেছে তিনটি কিল, এবং দাদিন নাকি দেদিন যাই হোক সে কিন্তু করেছে ছয়টি কিল, সরি সে করেছে একটি গেল, টোটাল গেল ছয়টি গেলে সেকেন্ড পজিশন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিডিএস এর জাস্ট অপি করেছে দুইটি গেল, দুইটি টোটাল গেল দুইটি গেলে থার্ড নাম্বার পজিশন। এখানে আমরা ডেড স্পোর্টস কে দেখতে পাচ্ছি চারটি গেলে চার নাম্বার পজিশন, টিআরবি এখানে চারটি গেলে পাঁচ নাম্বার পজিশন, ডিও কে দেখতে পাচ্ছি দুইটি গেলে ছয় নাম্বার পজিশন, আর টিডিএক্স কে দেখতে পাচ্ছি পাঁচটি গেলে সাত নাম্বার পজিশন, ব্যাচেলর এখানে পাঁচটি কিলে ছয় নাম্বার পজিশন, আর টিডিএক্স এর সেকেন্ড স্পটকে দেখতে পাচ্ছি দুইটি কিলে নয় নাম্বার পজিশন, আরডিএক্স জিরো কিলে দশ নাম্বার পজিশন, ফোর এইচকে একটি কিলে এগারো নাম্বার পজিশন। এখানে আমরা বিডিএস কে দেখতে পাচ্ছি বিডিএস এর অ্যাস্ট্রোবয় জিরো কিলে বারো নম্বর পজিশন, এখানে উইডকে দেখতে পাচ্ছি উইডের প্লেয়াররা জিরো কিলে তেরো নম্বর পজিশন। ম্যাচ শেষ হয়ে গেল, দেখা হবে পরের ম্যাচে, এবং পরের ম্যাচটা সাতটার সময় হবে মাদ্রিদের আজানের পরে, মাদ্রিদের আসলে আজানের কিছুক্ষণ পরে কিন্তু শুরু হয় আর সেকেন্ড ম্যাচটা। তো আপাতত স্ক্রিনটা অফলাইনে চলে আসছে, দেখা হবে পরে ম্যাচে, যারা যারা মিস করে ফেলছেন তারা অবশ্যই দেখে ফেলুন কি অনের মেসি। Let's take it slow. Where you go, I go too.
And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it slow. You don't know how. You say we're taking on water, yeah, we're sinking now. You're looking all concerned, like we're gonna drown. But we both know how to swim, no worries, as we'll find out. Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we